হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার সুস্মিতা ব্লগ চ্যানেলে যাই। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু সবথেকে ছোটো সদস্যটা একটু খারাপ আছে, মানে আমার ছেলে। তার শরীরটা প্রচুর খারাপ, আর কালকের রাত 1:30টার সময় মানে হঠাৎ দেখি বমি করছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে বমি করছে। এত হারে বমি করছে তো বলার মতো নয়। তো দেখো, বিছানার চাদর ফাদর সব তুলে দিয়েছি। কালকে রাতে যে চাদরটা পাতা ছিল সেটাতে বমি করেছে বলে সব সেটা শুধু তুলে ফেলে দিতে হবে ফেলে দিয়ে মানে ফেলে দিতে হয়েছে। আর দুটো ব্ল্যাঙ্কেট থাকে না বিছানায় ছোটো ছোটো, পাতলা পাতলা, সেগুলো দিয়ে পেতে পেতে শুয়েছে, সেগুলোর মধ্যেও বমি করে দিয়েছে। মানে 3-4 বার বমি করেছে বলে দুটো ব্ল্যাঙ্কেট, চাদর, পালিশের কভার টভারগুলো সব খোলা দেখো। আর যে বিছানার চাদর তুলে ফেলে দিয়েছি। আজকের বাবা বাড়ি আছে, কাজে যায়নি, ছেলেটার শরীর খারাপ, কিন্তু আজকের আবার স্কুলে যেতেই হবে। তার কারণ হচ্ছে কি, আবার সকালবেলা থেকে আবার পাতলা পটি হচ্ছে, মানে কী করবো বুঝতেই পারছি না। একটা ডাব কেটে দিল, ডাবের জল খেয়েছে, আর খেয়ে ওর বাবা ওইগুলো কাস্তে নিয়ে গেছে, আজকে বাড়িতে আছে। আমি বললাম একটু কেচে দাও, আমি কাস্তে গেলে পুরো বমি করে ফেলবো, এত হারে। দিদিকে আমার শরীরটাও খারাপ, খুব একটা ভালো নয়। সকালবেলা উঠে তো রান্না করেছি, এই যে ছেলে সকালে উঠে একটু পড়তে বসেছিলো, আর ওর বাবা যে খাবার এনে রুটি এনে রেখে দিয়েছে, খাইনি। ওর বাবার সঙ্গে কাজ, তোর বাবা ওইগুলো একটু ধুতে নিয়ে গেছে পুকুরে, মানে কলে হবে না এত, মানে এত নোংরা। আর এই যে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়ে দেওয়া হয়েছে ওখানে, ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছে একটু আগে, আর ওগুলো ধুইতে নিয়ে গেছে, আর ছেলেটাও সঙ্গে গিয়েছে। আজকে আবার স্কুলে না গেলেও হবে না, কারণ আজকে শুক্রবার, শনি রবিবার ছুটি স্কুল, সোমবার থেকে নতুন করে ক্লাস শুরু হবে। মানে এখন তো 1 ঘন্টা করে হচ্ছে, তখন 2:30-3 করে অবধি ক্লাস হবে। তা কী রুটিন ফুটিন দেবে, কী ছেলের বই খাতা দেবো, কেমন টিফিন দেবো বা কী করবো, এগুলো মানে এগুলো নিয়ে আজের একটা মিটিং মতো হবে, আগের দিন বলে দিয়েছে। তো সেই কারণে ভাবছি স্কুলটা কামাইও করাতে পারছি না, মানে বিশাল সমস্যায় পড়ে গেছে। ওর বাবা তো বলছে যে যেতে হবে না ছেলেকে নিয়ে স্কুলে, মানে এই নিয়ে ভাল লাগছে না, মানে একটু টেনশনের মধ্যে আছি। কি তবে 1 ঘন্টা ব্যাপার, তবে কোনো অসুবিধা হবে না। আবার ভাবছি তো অসুবিধা না হওয়াটা আবার কী আছে। তো চলো, ভিডিওটা তুমি দেখতে থাকো। তোমরা, আমার ছেলেকে এখনও কিছু খাওয়ানো হয়নি, এই যে ডাব পড়ে আছে দেখছো, ডাব কেটে খাওয়ানো হয়েছে, আর কিছু খাওয়ানো হয়নি। এই যে এখানে পড়ছিল ছেলে আমার, শরীর খারাপ, শুদ্ধ উঠে বলে আমার বই বের করো আমি লিখবো। তো কিছু লিখেছে, লেখাপড়া একটু করেছে, ঘরে নিয়ে বলছে বাবার সঙ্গে যাব। তো বাবার সঙ্গে চলে গেল। এবারে দেখো, চলো কাজবাজ করে নিই, ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে নিয়ে মনে হচ্ছে একটু ডাক্তারখানে যেতে হবে 12টার দিকে, কী করি দেখি। ওর বাবাকে বলবো নিয়ে যেতে, আমি দেখি কী হয়, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, স্নান টান করে একেবারে চলে এসেছি, একদম টাইম পাইনি। 1 ঘন্টা বাজতে 3 মিনিট বাকি, আর 1 ঘন্টা থেকে স্কুল। আবু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চালাও, একদম টাইম পাইনি যে শেয়ার করো। ছেলেরও কিছু খাওয়াতে পারিনি, আর নিজেও কিছু খাইনি, এত সময় শর্ট হয়ে গেছে। তাড়াতাড়ি চলো বাবু, তো চলো স্কুল থেকে ঘুরে আসি। তো ভাই দেখো, ছেলেকে স্কুল দিয়ে নিয়ে চলে এসেছি, আর এসে মাছ এনেছিলাম বাজার থেকে, মাছ কেটেছি, আর তা তোমার দেখি দেখি রান্না হয়েছে। এটা আছে ডিমের তরকারি, দেখো ডিমের তরকারি, দুজনার দুটো ডিম, আর শ্বশুরকে দিয়ে দিয়েছি, আর এখানে আমার ছেলের। আর যে মাছ এনেছি ওই মাছ একটা ভাজা করেছি আমার বরের জন্য, আর এই আছে উচ্চে ভাজা, আর এই ভাত, ভাতেতে আছে, আর দেখালাম না এই ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। তো গাইস দেখো, দুপুরবেলা ছেলেকে ডিম ভাত খাওয়াবো বলে নিয়ে এসেছি। তো ছেলেকে এক গাল ভাত গালে না দিতেই দিতেই কী অবস্থা, অঘটনটা ঘটলো দেখো। এক গাল ভাত গালে দিয়েছি, ভাতটা তো খায়নি, তাছাড়া উল্টে বমি পড়ে কী অবস্থা করেছে, পুরো পাতলা জলের মতো। সকালে তো কিছু খায়নি যে সেইটাই উঠবে, সারাদিন তো শুধু জল আর জল খেয়েছে, কী বলবো দেখো। ওর বাবা ওকে নিয়ে মুখ ধোয়াতে নিয়ে গেছে, আর আমি এই যে বসে আছি, দেখি ছেলেটার কী খাওয়ানো যায়, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, সন্ধ্যাবেলা ছেলের শরীরটা বিশাল খারাপ লাগছে, ছেলে বলছে বাবু ওকে একটু জলমুড়ি খাইয়েছি বিকেল, দুপুরবেলা তো কিছুই খাইনি, একাল ভাত গালে দিয়েছি তো বমি করে দিচ্ছে। দেখো একটু জলমুড়ি নিয়ে বসেছি, জলমুড়ি খাচ্ছে না, 2-1 চামচ খেয়ে বলে আর খাবো না। বাবাও নেই এখানে, গেছে মেশিন সারাতে। ভালো লাগতো নাকি, শরীর খারাপ লাগে বাবা,
কত কষ্ট হচ্ছে আমার পেটে পেটে কেন যে এমন হয় ভালো লাগে না, সব সময় এমনটা হবে সব সময়। এই যে জামা প্যান্ট কেঁদেছে, সব জামা প্যান্ট এই যে পড়ে আছে, এতগুলো জামা প্যান্ট কেঁদেছে, এখনো ভাঁজ করা হয়নি, ছেলে নিয়ে বসে আছে। ভাবছি এবার আমি নিজেই নিয়ে ডাক্তারখানায় যাবো, কিন্তু এখন গেলে আর আজকে আর বাড়ি আসতে পারবো না একা গেলে। একটুখানি খাও, একটুখানি খাও, খাও না একটু, খাও বমি হবে না, খাও খাও একটু, না কিচ্ছু খেতে যায় না, ম্যাগি ট্যাগি কিচ্ছু খেতে যায় না। এখন গেলে আজকের আর বাড়ি আসতে পারবো না। সাড়ে ছটা বাজে, খাও একটু, খাও 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 তো, না নতুন বোটার নুন চিনি এটা নিও, নুন চিনি জল খাবে, হ্যাঁ বস। পাতলা পটি হচ্ছে বলে স্কুলে যাওয়ার সময় একটু নুন চিনি জল করে দিয়েছিলাম বোতলে, সেই জলটাই এখন খাচ্ছে, দুপুরবেলা খেয়েছে। হ্যাঁ একটু মুড়ি খাও, বিস্কুট খাবে না, চিপস খাবে না, আমি ফোন দেবো, মুড়িটা খেয়ে না ফোন দেবো, মুড়িটা খাও অল্প অল্প করে, অল্প করে দিচ্ছি খাও, খাও না একটু, তো গাইজ দেখো ফিরে এলাম কিছুক্ষণ পরে, এখন বাজে 7:30, 8টা প্রায় বাজতেই যায়। তো ছেলেকে তখন তো মুড়ি জল খাবে বললো, খাওয়াতে গিয়ে বারবার বমি করবে বলে ওকে তুলছিল, তো একটা বিস্কুট খাইয়েছি, বিস্কুট খাই, এখন ওর দাদুর কাছে শুয়ে আছে,
বাবাকে বলে দিয়েছি ওষুধ আনতে, বমি আর পায়খানার ওষুধ আনতে বলেছি, তো এখন একটু ভালো আছে। তখন শরীরটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো, আপনি থেকেই যেন চোখে জল চলে আসছিলো আমার, একদম ভালো লাগছিল না সেই সময়। তো এই জামা প্যান্ট এখানে তো একাই হয়েছিল, আর জামা প্যান্টগুলো ভাজ করে নিয়েছি। তো আজকে সব বলছে ঠান্ডার সময় একটু পিঠে খাবে, তো নারকেল পিঠে বানাবো। নারকেল ফাটানো হয়ে গেছে, চলো তুমি নারকেলটা কোড়াতে হবে, ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। মানে একটু আগে যেন মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, ছেলের এত খারাপ অবস্থা দেখে এখন আমি হাসছি। আশা করছি ভালো হয়ে যাবে ছেলে কাল সকালের মধ্যে, কারণ ওষুধ আনলেই ঠিক হয়ে যাবে। তবে ডাক্তারটা দেখি, ওষুধটা নিয়েছিলে মনে হয় ঠিক হতো, ঠিক আছে ওষুধটা খাক কেমন থাকে দেখি, যদি খারাপ হয় খুব ভালো না হয় তাহলে আবার কালকে ডাক্তারখানা নিয়ে যাবোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, নারকেলটা করাবো, চলো নারকেলটা তোমায় দেখাই। একটাই নারকেল ফাটিয়েছে, কিচ্ছু ঠিক করার নেই, দাঁড়াও আমার হবে, এটা না চলো কুড়িয়ে নিয়ে আসছি, ভিডিওটা দেখো। তো গাইস দেখো, এই যে আমাদের আজকে রাতের ডিনার, ভাতও আছে, যদি কেউ ভাত খেতে চায় ভাত খেতে পারো, খাও। কি ঠান্ডা লেগেছে একবার, আবু খাবে, আসো পিঠে পিঠে আসো, ফোনটা তো দাও না, ও তো আসছে উঠে, কোথায় সেটা বের করে দাও, কি দেখছিল এত ডিস্টার্ব করে না ছেলেটা, শরীর খারাপ আগে আমার ভিডিও কে ছাড়তে বলেছে, সেটা দেখছি। আমি দিচ্ছি অন্য জিনিস, দেখো আমি পরে আমার দেবো, আসো। তুমি গেম খেলবে তো ফোনে, আমার ফোনে গেম খেলবে তো, আসো। হ্যাঁ শরীর একটু ভালো আছে বাবু, ভালো নেই কি, তুমি কি গেম খেলো, হ্যাঁ আসো চলে আসো খাবে, আসো তুমি গেম খেলবে চলে আসো। তো চলো খাওয়া দাওয়া করে নি, করে নিয়ে আসছি ফিরে। কি হচ্ছে এটা, পিচুল কাচ্চা, পিচুল কাচ্চা তো, হ্যাঁ রে বাবা পিচুল কাচ্ছি, চলো খাওয়া দাওয়া করে নি টিনটিনি। তো গাইস দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রেবেলা শুয়ে পড়ার মুহূর্তের আগের মুহূর্ত, তো ছেলেকে একটু ওষুধ খাই নেবো ভাবলাম, কারণ বাবাকে বলেছিলাম ওষুধ নিয়ে আসতে আসার সময়, তো ওষুধ নিয়ে এসছে, দুটো পায়খানা আর বমির ওষুধ নিয়ে এসছে। ওষুধটা খাওয়াবে কি আর, তার মধ্যে দেখো কি জিনিস একটা দেখলাম, ওষুধটা খাওয়াতে গিয়ে দেখি ওষুধের মানে সিলটা কাটা, মানে ওষুধের তো সিল করা থাকে না, ওষুধের সিলটা কাটা, আর তার সাথে সাথে ওষুধ কতটা খালি, প্রায় অনেকটাই খালি, হাফ বোতলের কাছাকাছি। তো আমি বললাম যে ওষুধটা সিল কাটা, ওষুধটা খালি, ব্যাপারটা কী, বলে ও তো বলে আমি জানি না, আমি দেখিনি, ওষুধটা দিয়েছি আমি নিয়ে চলে এসেছি। বললাম ফিরত দেওয়ার কথা, বলছে যে দেখো ওই ওষুধটা, দেখো ওই ওষুধটা কি একই ব্যাপার কি না, বলে আমি ওই ওষুধটা দেখালাম, না ওই ওষুধটা সিল কাটা নেই, ওই ওষুধটা তো পুরো ভর্তি আছে, তাহলে এটা কেন সিল কাটা, কী ব্যাপার, তো কিছুই বুঝতে পারলাম না, এটা অন্য জায়গা থেকে ওষুধ নিয়ে এসছে, যেখান থেকে আমাদের ওষুধ আনা হয় সেখান থেকে আনেনি, তো ছেলেকে আর ওষুধটা খাওয়াতেই পারলাম না, ওষুধটা বেকার বেকার রেখে আনা হয়ে গেল, কত টাকা দিয়ে কত দাম দিয়ে ওষুধটা নিয়ে আসা হয়েছে, ওষুধটা রেখে দিলাম, খাওয়ালাম না ওষুধটা, কোথায় কী হবে, কবে সিল কাটা, কবে কী খেয়েছে না খেয়েছে, একটা মনের মধ্যে একটা খুঁত খুঁত ব্যাপার, ওই জন্য যেন ছেলেকে ওষুধটা খাওয়ালাম না। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলে যেও, আর যাওয়ার সময় একটা লাইক করে যেও, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের সাথে দেখা আছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর হ্যাঁ আমার ভিডিও দেখতে থাকো, তাহলে আজকে পর্যন্ত টাটা, বাই বাই।